হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমরা চলে আসলাম আবারও মিজান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে। তো বরাবর মতো আছে নাফিউর মামা, তো আপনারা মানে ভিডিও দেখেই বুঝতে পারছেন যে আপনাদের কি দেখাবো। তো বরাবর মতো আছে নাফিউর মামা। তো আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম মামা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো মামা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো মামা আজকের আমরা কি দেখবো? আজকে দেখাবো আমি স্মার্ট টিভি বক্স। আমাদের দোকানের নাম হচ্ছে মিজান ইলেকট্রনিক্স, আপনার পোস্ট অফিসের সামনে, আবার গাজী হোটেলের সামনে, অনেকে দেখাচ্ছে বাজার, বাজারের উপরে গাজী হোটেলের সামনে। এই প্রোডাক্টগুলো যদি কেউ কুরিয়ারে পারচেজ করতে চায় তাহলে সারা বাংলাদেশে এটা আপনার যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে। আর যদি কেউ মালটা কিনতে চান ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, আপনাদের হাত পর্যন্ত পৌঁছে দিতে পারবে। তো মামা ফার্স্টে আমরা কোনটা দেখবো আগে? মামা প্রথমে দেখাবো হচ্ছে আমি স্মার্ট টিভি বক্স, এই দেখেন নিকন, এটা হচ্ছে আপনার 8K, ঠিক আছে, 8GB র্যাম প্লাস 128GB রম, ঠিক আছে। এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল। আপনার নন স্মার্ট যত টিভি আছে, এলইডি টিভি আছে, সবগুলারে আপনি স্মার্ট করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এর সাথে আজকের প্রাইস থাকবে কি প্রাইস, মানে পাইকারি নাকি হচ্ছে আপনার? হোলসেল রেটগুলো দেবো না, যারা হোলসেল নিতে চান নাম্বারে যোগাযোগ করবেন, তারা একটা ভালো রেট পাবেন। আজকে দিব আমি শুধুমাত্র খুচরা রেট। আচ্ছা খুচরা প্রাইস, তাই তো? যেহেতু হোলসেল রেটটা এভাবে দিলে একটু ঝামেলা আমার ফেস করতে হয়, যার কারণে হোলসেল রেটগুলো এখন দিচ্ছি না। আবার সেই সময় আসুক, সিজন আসুক, অবশ্যই পাবেন। অন করে দেখা দিতে হবে? অন করে দেখাবো না, আমি জাস্ট সাথে কি কি পাবেন সেটা দেখাবো, যেহেতু চারটা মডেল আছে, ঠিক আছে। ঠিক আছে, এই যে নিকন আছে আপনার 8K HDR। আচ্ছা এই একটা স্মার্ট টিভি বক্স, এটা 4K রেজলিউশন চলবে। জি এটা হচ্ছে অরিজিনাল 4K রেজলিউশন চলবে আর কি। সাথে থাকছে একটা আপনার HDMI কেবল, একটা চার্জার, পাওয়ার সাপ্লাই চার্জার, একটা থাকছে আপনার ভয়েস কন্ট্রোল রিমোট, ঠিক আছে, ভয়েস কন্ট্রোল রিমোট। দেখি মামা রিমোটটা অনেক উন্নত মানের। এটা হচ্ছে গুগল, ডাইরেক্ট গুগল সাপোর্টেড এবং গুগল যে ভয়েস কন্ট্রোল, এই যে। হ্যাঁ হ্যাঁ। তো মামা প্রাইস? আচ্ছা এইটা রাখতে পারবো হচ্ছে আপনার ভালো প্রাইস দিলাম, 2800 টাকা রেট আছে মামা, বুঝলেন, 2750 টাকা পর্যন্ত রাখা যাবে। 2750, 2750 টাকা, 3000 টাকার উপরে রেট আছে অনলাইনে। আচ্ছা ঠিক আছে, 2750 টাকা ভালো প্রাইস তো? হ্যাঁ ভালো প্রাইস। ঠিক আছে, আপনারা যাচাই করে মাল কিনবেন, এটা তো না যে আমি রেট দিছি আমার কাছে যারা পাওয়া যায় না, এরকম না। আচ্ছা যাচাই বাছাই করে কিনবেন, এটা তো প্রাইস বেশি। হ্যাঁ ঠিক আছে, এটা আছে হাই কোয়ালিটি আছে এটা। আর এবার দেখাবো হচ্ছে আমি TX9 Pro, এটা কিন্তু খুব কমন একটা স্মার্ট টিভি বক্স, আপনার সবখানেই পাবেন এটা। এই যে এর আগে আমরা অনলাইনে বহুত বিক্রি করছি এর আগে। এইটাও আছে আপনার 8GB র্যাম, 128GB রম, কিন্তু এটা আসলে একটু কমই আছে, এটা লিখছে বেশি একটু কম আছে, কিন্তু এটা অরিজিনাল পাবেন হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, মানে এইটাতে যেটা লেখা আছে, হ্যাঁ 8GB, 128GB, হ্যাঁ এটা একদম মানে অরিজিনাল। জি জি। এবার দেখাবো TX9 Pro-র সাথে আপনারা কী কী পাচ্ছেন। এটা আসলে 6K লেখা, কিন্তু আসলে 6K না, কম বাজেটের ভিতরে যারা নিতে চান। এই আছে TX9 Pro, এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে সহ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা ডিজিটাল ডিসপ্লে সহ আপনি এসডি কার্ড, টিএফ কার্ড একদম ডিরেক্টলি এর সাথে আপনি অ্যাড করতে পারবেন। মনে করেন আপনার নেট লাইন নাই, জি আপনি সরাসরি আপনার মেমোরি দিয়ে আপনি সার্ভিস পাচ্ছেন। আচ্ছা, তো প্রাইস বলাইছে মো? না এর রেটটা কোনো বলিনি, আগে দেখাই কী কী আছে সাথে। এর সাথে আছে আপনার একটা রিমোট, আচ্ছা একটা HDMI কেবল, একটা চার্জার, ঠিক আছে। ওকে, এই রিমোটটা আপনারা পাবেন, এই যেটা ডিজিটাল ডিসপ্লে সহ, ঠিক আছে, আপনার ডাইরেক্ট আপনি ল্যান পোর্ট দিয়ে দিতে পারবেন। এভি লাইন আছে, আপনার HDMI কেবলের লাইন আছে, সবগুলো সিস্টেমই আছে। আচ্ছা এইটা রাখা যাবে হচ্ছে আপনার আপনার 2400 টাকা, একদম 2350 টাকা করাবেন, একদম বলতে হবে কিন্তু 2350। আচ্ছা ঠিক আছে, 2350 আসলে আমাদের। আচ্ছা এইবার আমি আরেকটা জিনিস দেখাবো, এটা কিন্তু চমৎকার একটা জিনিস, এটা আপনার কোনো প্লে স্টোরে যেয়ে আপনার কোনো অ্যাপস নামানোর দরকার নাই। এটা হচ্ছে আপনার পার্সোনাল যে আপনার
যে অ্যাপ স্টোর টপি না মানে আছে না, হ্যাঁ অ্যাপ স্টোরে যে আপনার প্রতিটা অ্যাপস এখানে আছে আপনি শুধু সিলেক্ট করবেন, হোম স্ক্রিনে রাখবেন আর আপনি দেখবেন কোনো সমস্যা নাই। এটা তো জিমেইল না দিলেও চলবে? চলবে। আচ্ছা আচ্ছা, একদম টপি অ্যাপস। তো 8GB 128GB পেয়ে যাচ্ছেন অনলি মামা। প্রাইস এটা প্রাইস আছে আপনার 2500 টাকা রাখা যাবে মামা। আচ্ছা স্যার 2450 2450 টাকা। এটার আপনার মডেল আছে এফটি লিংক টিভি বক্স, টিভি ফ্রি চ্যানেল আর 500+ 500+ চ্যানেল আপনি পাবেন, যেহেতু কোনো প্রকার কোনো অ্যাকাউন্ট খোলা ছাড়াই। হ্যাঁ, আপনার ওই টপি অ্যাপসের ভিতরে ওয়েব মানে ওয়েব সিরিজ আছে, আপনার ওইখানে ফ্রিতে দেখতে পাবেন। লাইভ টিভি আছে, ডাইরেক্ট লাইভ টিভি ডিরেক্টলি আপনারা দেখতে পাচ্ছেন, কোনো সমস্যা নাই। আচ্ছা জিনিসটা একটু দেখাই, এর ভিতরে প্রতিটার ভিতরে আপনার রিমোট চার্জার HDMI কেবল আছে, প্লাস মডেলগুলো ডিজাইনগুলো একটু আলাদা, সিস্টেমগুলো একটু আলাদা, এই হচ্ছে আপনার বিষয়। দেখেন থ্রিডি পেইন্টিং করে দিয়েছে এর সামনে, দেখেন ঠিক আছে আপনার এই যে আছে দেখেন এই সব সিস্টেমগুলো এতে করা আছে, কিন্তু এর কিন্তু আপনার HDMI আপনার ওই যে SD কার্ড সিস্টেমটা নাই, ঠিক আছে, কিন্তু এর সুবিধা করে দিছে অনেক, খুব ভালো কোয়ালিটির একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স নিতে পারেন আপনারা। আপনারা ল্যাগ করবে না, ঠিক আছে আপনার এবং চলবে, কোনো রকম ঝামেলা নাই। যদি কেউ মনে করেন যে না আপনারা আপনারা হচ্ছে ইমোতে ফোন দিবেন, ফোন দিয়ে আমরা এখান থেকে চালিয়ে তারপর দেখিয়ে দেবো আপনাদেরকে। তো ঠিক আছে, 2450 জি 2450 টাকা। এবার দেখাবো, আচ্ছা যারা একটু কম বাজেটের ভিতরে কিনতে যাচ্ছেন, অনেকেই বলে যে ভাই রেট তো আরও অনেক কম আছে, জি তাদের জন্য শুধুমাত্র আছে এইটা, ঠিক আছে ম্যাক্স বক্স নাকি এটা আছে MX কিউ বক্স। আচ্ছা আচ্ছা, এই যে এটা কমন একটা মাল হয়ে গেছে মামা, ঠিক আছে অনেকেই দেখাচ্ছে একটা ধামাকা প্রাইস দিয়েন মামা। কিন্তু দেখাচ্ছে একটু র্যাম রোমের একটু কম আছে, তো যার কারণে একটু স্লো দেখা যাচ্ছে। যারা নেবেন, আমার কথা হচ্ছে যে যারা ব্যবহার করবেন, যেহেতু টাকা দিয়ে একটা জিনিস কিনতেছেন, বাজেট যাতে সমস্যা নাই, জিনিসটাই কিনবেন, আমার কথা হচ্ছে এটা। তো আপনারা এটা নিতে পারেন, হ্যাঁ এটা নিতে পারেন, এটা নিতে পারেন, TX9 Pro নিতে পারেন, কোনো সমস্যা নাই। এইটা আমাদের চেক করা আর কি, এটা এইটা এইটা আর হচ্ছে এইটা, হ্যাঁ TX9 Pro দেখছি আগের দিন অনেক ভালো সার্ভিস এটা। আচ্ছা আচ্ছা, TX9 Pro। তো ঠিক আছে মামা, তারপরে একটা কথা বলবো, দেখা যাচ্ছে প্রোডাক্ট কি আর আছে মামা? না এইগুলাই দেখাচ্ছি, ঠিক আছে ঠিক আছে মামা। যারা মালটা কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন, আর দেখাচ্ছে অনেকেই বলে ভাই রেটটা বেশি হয়ে যাচ্ছে, দেখাচ্ছে আমার একটা প্রাইস তো আমার থাকবে, অন্য আর একজন একটা ভিডিও দিচ্ছে তারও একরকম প্রাইস থাকবে, দারাজে একরকম রেট আছে, বিভিন্ন মনে করেন অনলাইন যে শপের যে সাইটগুলো আছে এক এক জায়গায় এক এক রকম রেট আছে, দেখাচ্ছে আমার যে রেটগুলো আমি দিব, আমার রেটগুলো যদি আপনার পছন্দ হয় আপনি অবশ্যই, কেউ বাজে কমেন্ট করবেন না, যেহেতু সেটা পাবলিক প্লেস, যেহেতু আমি কমেন্টগুলো বন্ধ করে রাখি না, এই জন্য ভালো যে দেখাচ্ছে আপনার ভালো লাগেনি আপনার ব্যাড কমেন্ট করার দরকার নাই, আপনার ভালো লাগছে আপনি একটা ভালো কমেন্ট করবেন, এটা হচ্ছে আমার কথা, ঠিক আছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।